প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নাজিমউদ্দিন ফকিরচাঁদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস নিয়ে আসছি আমি মোহাম্মদ আবু হানিফ সরকার, সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট নির্ণয়। আজকে খুব আনন্দ এবং মজা সাথে এবং কবিতার ছন্দে ছন্দে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় এ বিষয়ে তোমাদের আলোচনা করব। একদম সহজ এবং সহজ পদ্ধতিতে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় এটার জন্য একটি কবিতা আঙ্গিকে আমি তোমাদেরকে দেখাব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ডেবিট কিভাবে নির্ণয় করে বা ডেবিটের হিসাবগুলোর নাম মনে রাখার জন্য তোমরা সব কথাটি মনে রাখলে ডেবিটের হিসাবগুলোর নাম মনে রাখতে পারবে অথবা ডেবিট নির্ণয় করতে পারবে। আসো এখন সবৌ, সবৌ এর পূর্ণরূপটা দেখি। পূর্ণরূপটা যখন আমরা দেখব, দেখবা অতি সহজে তোমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করবা বা ডেবিট হিসাবের নামগুলো মনে রাখতে পারবে। আসো সবৌ এর পূর্ণরূপ। স এর পূর্ণরূপ হচ্ছে সম্পদ, আর বয়ের পূর্ণরূপ হচ্ছে ব্যয়, আর উ এর পূর্ণরূপ হচ্ছে উত্তোলন। এই যে আমরা ডেবিট মনে রাখার জন্য, ডেবিট হিসাবগুলোর নাম মনে রাখার জন্য তোমাদেরকে একটি সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন আমি বলছিলাম বা শব্দ সংক্ষেপ বলছিলাম, যেটা হচ্ছে স বউ। তাহলে স এর পূর্ণরূপ হচ্ছে সম্পদ, আর বয়ের পূর্ণরূপ হচ্ছে ব্যয়, আর রসাউর পূর্ণরূপ হচ্ছে উত্তোলন। তাইলে হিসাব বিজ্ঞানের যে হিসাবের নামগুলো ডেবিট হয় এগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে সম্পদ, সম্পদ সবসময় ডেবিট, আর ব্যয় হচ্ছে ডেবিট, উত্তোলন হচ্ছে ডেবিট। তাইলে এই তিনটি হিসাব ডেবিট মনে রাখার কৌশল হচ্ছে সবৌ। তাহলে তোমরা যদি সবৌ কথাটি মনে রাখতে পারো তাহলে হিসাব বিজ্ঞানের ডেবিটের নামগুলো সবসময় কী করতে পারবে, মনে রাখতে পারবে। এবার আসো হিসাব বিজ্ঞানের ক্রেডিটের নামগুলো মনে রাখার জন্য অথবা ক্রেডিট হিসাবগুলো মনে রাখার কৌশলগুলো, ক্রেডিট হিসাবগুলোর মনে রাখার কৌশল মনে রাখার জন্য একটি শব্দ সংক্ষেপ তোমরা মনে রাখবে, সেটি হচ্ছে আদম। আদম শব্দ সংক্ষেপ থেকে তোমরা ক্রেডিট নির্ণয় করতে পারবে অথবা ক্রেডিটের হিসাবগুলোর নাম মনে রাখতে পারবে। এখন আসো আমরা ক্রেডিটের নির্ণয় করার জন্য বা ক্রেডিট হিসাব নির্ণয় করার জন্য আদমের পূর্ণরূপে যাই। আদম, আ দিয়ে হচ্ছে কি, আয়ের পূর্ণরূপ হচ্ছে আয়, আর দয়ের পূর্ণরূপ হচ্ছে দায়, আর ময়ের পূর্ণরূপ হচ্ছে মূলধন। তাহলে আয়, দায়, মূলধন এই তিনটি হচ্ছে ক্রেডিট। এই হিসাব বিজ্ঞানের ক্রেডিট হচ্ছে আয়, দায়, মূলধন। এই তিনটি মনে রাখতে পারলে তোমরা কি করতে পারবা, হিসাব বিজ্ঞানের ক্রেডিট হিসাব কি করতে পারবা, নির্ণয় করতে পারবা। কিভাবে? আ দিয়ে হচ্ছে আয়, আর দ দিয়ে হচ্ছে দায়, আর ম দিয়ে হচ্ছে মূলধন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ডেবিট হিসাবগুলো চিনার জন্য অথবা ডেবিট নির্ণয় করার জন্য সবৌ শব্দ সংক্ষেপটি মনে রাখলেই যথেষ্ট। তাইলে আমরা অনেকের মতন হিসাব বিজ্ঞানের বিভিন্ন সূত্র বা বিস্তারিত কিছু পড়ার দরকার নাই। তোমরা সবৌ কথাটি যদি মনে রাখতে পারো তাহলে ডেবিট তোমরা চিনতে পারবা, আর আদম কথাটি যদি মনে রাখতে পারো তাহলে ক্রেডিট তোমরা চিনতে পারবা। তাইলে আমরা জাবেদা করার জন্য অথবা রেওয়ামিল করার জন্য, যেমন রেওয়ামিল করার জন্য এটা জানলেই যথেষ্ট, কারণ রেওয়ামিল করার জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে কতগুলো হিসাবের নাম হিসাবে উদ্দীপকে দেওয়া থাকে। তাহলে এই হিসাবের নামগুলো থেকে ডেবিট ক্রেডিট শুধু নির্ণয় করতে হয়। তাহলে আমি যদি এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটি জানি তাহলে অতি সহজে রেওয়ামিল নির্ণয় করতে পারবো। যেমন আমি যদি রেওয়ামিলের হিসাবের মধ্যে সম্পদ চিনি তাহলে এটা ডেবিট, কোনো ভুল নাই, এটা ডেবিট। আবার যদি ব্যয় জানি তাহলে ডেবিট।
উত্তোলন হিসাব দেখলে ডেবিট তাহলে এই তিনটা জানলে ডেবিটের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না আবার ক্রেডিট ক্রেডিটের ক্ষেত্রে হচ্ছে আ দা মূলধন এই তিনটা জানলে আমরা হিসাব বিজ্ঞানের কি করব রেওয়া মিলে ডেবিটটা নির্ণয় করতে পারবো তাহলে আজকে আমরা যে ডেবিট ক্রেডিটের জন্য দুটো শব্দ সংক্ষেপ বললাম এটার দ্বারা কি করতে পারবো ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো এবং অতি সহজেই রেওয়া মিল করতে পারবো এখন প্রিয় শিক্ষার্থীরা আসো জাবেদা করার জন্য ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করে কিন্তু জাবেদার জন্য সম্পদ সব সময় ডেবিট হয় না ব্যয় সব সময় ডেবিট হয় না উত্তোলন সব সময় ডেবিট হয় না সম্পদ অনেক সময় ডেবিট হয় আবার হ্রাস পেলে ক্রেডিট হয় এজন্য আমি তোমাদেরকে একটা পদ্ধতি বলবো যেমন এইগুলো বৃদ্ধি পেলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে এইগুলো বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে হ্রাস বা কমলে ক্রেডিট প্রিয় শিক্ষার্থীরা এই যে আমি এখানে সবয়ের পূর্ণরূপ লিখলাম সম্পদ ব্যয় উত্তোলন এই তিনটি হিসাব রেওয়া মিল করার সময় যদি এই তিনটি হিসাব বৃদ্ধি পায় তাহলে আমরা ডেবিট হিসাব লিখব আর যদি এই তিনটি হিসাব হ্রাস পায় তাহলে ক্রেডিট লিখব তাহলে রেওয়া মিল করার সময় বৃদ্ধি হ্রাসের কথা চিন্তা করার দরকার নাই শুধু এই তিনটা হিসাব দেখলেই ডেবিট কিন্তু জাবেদা করার সময় বৃদ্ধি পেলে ডেবিট করব কিন্তু হ্রাস পেলে আবার ক্রেডিট হয়ে যাবে গেল ডেবিট অর্থাৎ সবয়ের ব্যাখ্যা এবার আসবো আমরা আদমের ব্যাখ্যা বৃদ্ধি পেলে আদম অর্থাৎ আয় দায় মূলধন এগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে হ্রাস পেলে ডেবিট আয় দায় মূলধন এই তিনটি হিসাব ধর্ম হলো ক্রেডিট এজন্য এগুলো যদি যেমন রেওয়া মিল করার সময় এই তিনটা চিনতে পারলেই ক্রেডিট কিন্তু জাবেদা করার সময় এই তিনটা হিসাব সবসময় যে ক্রেডিট হবে এমন না যেমন এগুলো যদি বৃদ্ধি এই তিনটা হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আর হ্রাস পেলে হবে ডেবিট তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমি যে এগুলো লিখলাম এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই বেতন প্রদান করা হলো কর্মচারী রহিমকে বেতন প্রদান করা হলো 5,000 টাকা তাহলে এই হিসাবটার ওই যে আমি তোমাদেরকে টেকনিকটা বললাম এই টেকনিক অনুযায়ী প্রিয় শিক্ষার্থীরা তোমরা আগেই জানো যে জাবেদার শখ হচ্ছে 5টি এই 5টির মধ্যে 1 নম্বর হচ্ছে 1 নম্বর শখে হচ্ছে তারিখ 2 নম্বর শখে হচ্ছে হিসাবের নাম ও ব্যাখ্যা হিসাবের নাম ও ব্যাখ্যা 3 নম্বর শখে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা 4 নম্বর হচ্ছে ডেবিট টাকা 5 নম্বর হচ্ছে ক্রেডিট টাকা এটা হচ্ছে রেওয়া মিলের শখ আর উপরোক্ত লেনদেন হতে আমি একটা রেওয়া মিল ওই যে এই টেকনিকের কৌশলের প্রেক্ষিতে একটা জাবেদা দেখাবো লেনদেনটি ধরে নিয়ে 2017 সালের মে মাসের 1 তারিখ লেনদেনটি সংগঠিত হয়েছে এখন এই লেনদেনটির আমরা জাবেদা করব তাহলে কর্মচারী রহিমকে বেতন প্রদান করা হলো তাহলে এখানে কি প্রদান করা হলো বেতন তাহলে বেতন হলো একটা ব্যয় তাহলে বেতন একটি কি হিসাব ব্যয় হিসাব তাহলে আমরা তোমাদেরকে বলছিলাম যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট তাহলে এখন আমাদের তারিখ হবে 2017 মে 1 তাহলে বেতন বৃদ্ধি পেয়েছে তাহলে বেতন হিসাব ডেবিট হবে 5,000 টাকা তাহলে বৃদ্ধি পেলে বেতন আর এই লেনদেনটির জন্য কোন হিসাবটি হ্রাস পেয়েছে কর্মচারী রহিমকে বেতন প্রদান করা হলো 5,000 টাকা এর জন্য বেতন দিতে গিয়ে
কর্মচারী রহিমকে বেতন দিতে গিয়ে আমার নগদ 5000 টাকা হ্রাস পেয়েছে। তাইলে নগদ টাকাটা হচ্ছে একটা সম্পদবাচক হিসাব। তাহলে বন্ধুরা, তোমাদেরকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে এই লেনদেনটির কারণে নগদান হিসাব সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে এই জন্য আমরা নগদান হিসাব হ্রাস পাওয়ার কারণে ক্রেডিট পাশে লিখব 5000 টাকা। তাহলে তোমাদেরকে যে সূত্রগুলো বা হিসাবের কৌশলগুলো বলেছিলাম এর প্রেক্ষিতে বেতন, এই লেনদেনটির কারণে বেতন বৃদ্ধি পেয়েছে 5000 টাকা, এই জন্য বেতন হিসাব ডেবিট 5000 টাকা, আর এই লেনদেনটির কারণে নগদ 5000 টাকা হ্রাস পেয়েছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। তবে আমরা জাবেদার সঙ্গ থেকে বুঝতে পারি যে প্রতিটি লেনদেন সংগঠিত হওয়ার পর তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে ব্যাখ্যাসহ সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। তাহলে আমরা তারিখের ক্রমানুসারে লিখলাম, ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করলাম, কিন্তু ব্যাখ্যা লিখি নাই। তাহলে ব্যাখ্যা লিখলে কি জাবেদা করা সম্পূর্ণ হবে? তাহলে ব্যাখ্যা হচ্ছে এটার, কর্মচারী রহিমকে বেতন প্রদান করা হলো 5000 টাকা, কারণ বা ব্যাখ্যা, কর্মচারী রহিমকে বেতন প্রদান করা হলো 5000 টাকা, এটা হচ্ছে কারণ। তাহলে আমি জাবেদার সংজ্ঞার যে কাজ, সংজ্ঞা থেকে যে কাজগুলো বোঝা গেছে সেইগুলো কমপ্লিট করলাম। যেমন জাবেদার সংজ্ঞা কি বলছে, প্রতিটি লেনদেন সংগঠিত, যেমন এইটা একটা লেনদেন সংগঠিত হয়েছে, সংগঠিত হওয়ার পর আমরা কি করছি তারিখের ক্রমানুসারে, এই যে সর্বপ্রথম তারিখের গড়ে তারিখ লিখলাম, তারপর ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে এবং ব্যাখ্যাসহ লিপিবদ্ধ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের এই অনলাইন ক্লাসের মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় এবং ডেবিট ক্রেডিট কিভাবে চিনবা এই সংক্ষিপ্ত শব্দ সংক্ষেপ দ্বারা তোমরা কি করতে পারবা, বুঝতে পারবা। এই সংক্ষিপ্ত শব্দ সংক্ষেপ দ্বারা রেয়ামিল ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারলে সহজে তোমরা রেয়ামিল করতে পারবা, তারপর জাবেদা করতে পারবা। আশা রাখি আজকের এই শব্দ সংক্ষেপ দ্বারা তোমাদের রেওয়ামিল এবং জাবেদা করার ক্ষেত্রে তোমরা খুবই বেশি উপকৃত হবা। সকলকে ধন্যবাদ।